Professor Emeritus Dr. M. Rezwan Khan, Executive Director, United International University Institute for Advanced Research Tara Design Kora Solar Cooking Project, Bortoman Shumoyer Prekhapote, Ek Jugopojogi Udbhavon. বর্তমানে প্রজেক্টটি তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ও তিনটি পরিবারে চলছে। এক্ষেত্রে রান্নার খরচ অনেকাংশে কমে যায় এবং নবায়নযোগ্য এনার্জির ব্যবহার ত্বরান্বিত হয়। পাঁচজন সদস্যের পরিবারে এক মাসের রান্নার জন্য এতে আনুমানিক খরচ হয় 500 থেকে 600 টাকা, যা কাঠ কয়লা বা গ্যাস সিলিন্ডারের খরচের চেয়ে কম এবং এটা একই সাথে পরিবেশ বান্ধব ও নিরাপদ। আমরা আপনাদের এখানে একটা সোলার কুকিং সিস্টেম দেখাচ্ছি। এই যে প্যানেলটা এখানে আছে, এখানে গ্রিডের বিদ্যুৎ এবং সোলার বিদ্যুৎ দুটো একসঙ্গে এসছে, ওই কন্ট্রোল সার্কিটের মাধ্যমে এটি তার দিয়ে এখানে এসছে এবং এখন আপনারা যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে। এখানে সৌর বিদ্যুৎ এবং গ্রিডের বিদ্যুৎ একসঙ্গে ব্যবহার করা হচ্ছে, এর ফলে গ্রিড থেকে বিদ্যুতের কনজাম্পশন কমে যাচ্ছে, কারণ আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করছি। একদিকে যেটা এমন পরিবেশ বান্ধব, অন্যদিকে এটা গ্রিড বিদ্যুতের খরচ কমাচ্ছে, ফলে রান্না করতে গেলে যেই বিদ্যুতের খরচ হওয়ার কথা তার চেয়ে অনেক কম খরচে আমরা রান্না করতে পারবো। একই সঙ্গে যে কোনো একটা কিচেনে যখন আমরা গ্যাস সিলিন্ডার জ্বালাই কিংবা একটা কাঠ কয়লার চুলা ব্যবহার করি, তখন সেখানে প্রচুর দূষিত গ্যাস নির্গত হয়। এখানে এইভাবে রান্না করলে, এটা যেহেতু পুরোপুরি বৈদ্যুতিক, এখানে অন্য কোনো ধরনের দূষিত গ্যাস উৎপন্ন হয় না, তার ফলে অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব। সোলার কুকিং চুলা পেয়ে আমি খুবই আনন্দিত, কারণ পরিবেশ বান্ধব, খুবই সাশ্রয়ী, এটা রান্নায় খুবই পরিবেশ বান্ধব, হ্যাঁ খরচও খুবই কম। আমাদের আগে যেখানে 2000 টাকা খরচ হতো, সেখানে আমাদের এখন 400 থেকে 500 টাকার মতন খরচ হয়, এতে আমি খুবই আনন্দিত। আমার ফ্যামিলিতে আমরা 7 জন সদস্য, তো আমার প্রতি মাসে 2টা গ্যাসের সিলিন্ডার লাগতো। এখন এই সোলার কুকিং চুলা পেয়ে আমি খুবই আনন্দিত, কারণ এই চুলাতে রান্না করে এখন আমার খুব সাশ্রয় হয়, তো এই জন্য আমি এটা পেয়ে খুব আনন্দিত এবং স্যারদেরকে ধন্যবাদ জানাই যে স্যারের আমাকে এরকম একটা চুলা উপহার দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী বীর বিক্রম সরজমিনে বসিলা এলাকায় সোলার কুকিং প্রজেক্টটি পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দেশ ও জাতির কল্যাণে ব্যাপক পরিসরে কিভাবে প্রজেক্টটি কাজে লাগানো যায় সে সম্পর্কে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।